অর্থে আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী 3:50 এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। বগুড়া জেলা পরিষদের আয়োজনে আজকের এই সমাবেশের স্থানীয় সংগ্রহ সদস্যবৃন্দ, রাজশাহী রেঞ্জের ডিআইজি, বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম পিপিএম, বগুড়া 11 সংসদ সদস্য সাদরা মান্নান, বগুড়া 5 আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু সহ বিপুল সংখ্যক জনতা কিন্তু অংশগ্রহণ করেছে এই সমাবেশে। বগুড়া জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এই মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে অংশগ্রহণ করেছে। আজকের এই সমাবেশ থেকে 65 জন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীকে পুনর্বাসনের লক্ষ্যে তাদেরকে কিন্তু ভ্যান গাড়ি এবং সেলাই মেশিন প্রদান করবে জেলা পুলিশ, এবং আজকের এই সমাবেশের মধ্য দিয়েই কিন্তু সেই 65 জন তারা ফিরে আসবে মাদক ব্যবসা থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশে, এবং এই সমাবেশ থেকে তিনি বিভিন্ন দিক নির্দেশমূলক বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে অর্থী।